মেঘ আহানের থেকে ছোটার জন্য ছটফট করেই যাচ্ছে। ও যত হাত পা সরাসরি করছে, আহান তত ওকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরছে। মেঘ ছটফট করতে করতে একসময় ক্লান্ত হয়ে স্থির হয়ে গেল। মেঘকে এভাবে স্থির হতে দেখে আহান মেঘের ঠোঁট ছেড়ে দিয়ে কপালে অনেকক্ষণ সময় নিয়ে গভীরভাবে একটা চুমু খেল। তারপর মেঘের উপর থেকে সরে গেল। আহান সরে যেতেই মেঘ এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিল। তারপর দরজার সাথে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এতক্ষণ ওর মনে হচ্ছিল ও দম বন্ধ হয়েই মারা যাবে। ওর এখন ইচ্ছে করছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। কিভাবে আবার এই লোকটা ওকে কিস করতে পারলো? 4 বছর আগেও এই একই কাজ করছিল, সেটা মনে হতেই রাগে দুঃখে কান্না চলে আসলো। ও বিড়বিড় করে বলল, মেয়েকে এভাবে দৌড়ে যেতে দেখে আহান মুস্কি হাসি বলল, আমার লজ্জাবতী লাজুকুলতা, তোমার সামনে আসলেই আমার সব কিছু কেমন গুলিয়ে যায়। যা করতে চাই সেটা না করে অন্য কিছু করে ফেলি। দেখো কি করতে এসেছিলাম আর কি করেছি। এসেছিলাম কাটা জায়গায় ড্রেসিং করানোর জন্য, কিন্তু এসে কিস করে ফেললাম। ধ্যাত, আমার এত সুন্দর মিষ্টি একটা পরি থাকতে এখন কি না ওই সার্ভেন্টের দিয়ে আমায় ড্রেসিং করাতে হবে? এই মেয়ে যা লজ্জা পেয়েছে তাতে মনে হয় না আজকে ওয়াশরুম থেকে বের হবে। আল্লাহ জানে পিচিটা এত লজ্জা রাখে কোথায়। বিয়ে বাড়ি সাজানো গোছানো জমজমাট পরিবেশ এখন নিস্তব্ধ পুরীতে রূপ নিয়েছে। চারপাশে শুধু ভাঙা কাঁচের গ্লাস, প্লেট এর টুকরো ছড়াছড়ি, ডেকোরেশনের সব জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ এখানে ধ্বংসযজ্ঞ করেছে। অবশ্য এটা এক প্রকার ধ্বংসযজ্ঞই বলা চলে। কিছুক্ষণ আগের ঘটনা, আহান মেঘকে নিয়ে চলে যাওয়ার পর অভিও রেগে আলিশাকে নিয়ে চলে যাওয়ার জন্য রওনা দেয়। ওরা জিনিসপত্র নিয়ে বাসার বাইরে বের হতেই দেখে আহির আর মিহির সব ড্রিঙ্কস খেতে খেতে বাসার দিকেই আসছে। আহির তখন আহানের সাথে রেগে একদম বাড়ির এরিয়া থেকে বের হয়ে মেইন রোডে চলে গিয়েছিল। সেখান থেকে মিহির কোনো রকম রাগ ভাঙিয়ে এইমাত্র বাড়ির ভিতরে নিয়ে আসলো। অভি আলিশাকে গাড়িতে বসিয়ে দিয়ে আহির মিহিরের কাছে গিয়ে এতক্ষণ বাড়ির ভিতরে যা যা ঘটেছে সেসব কিছু ওদের বলে। তারপর আলিশাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অভির মুখে সব শুনে আহির আর মিহির রেগে বোম হয়ে বাড়ির ভিতর গিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হাতের কাছে যা পেয়েছে তাই সুরে ফলোরে মারছে আর ভাঙছে। কেউ চেয়েও ওদের থামাতে পারছে না। ভাগ্যিস জেরে নিজের রুমে ছিল, না হলে আজকে ওকে হয়তো আহির আর মিহির মেরেই ফেলত। মিরা রহমান আর মোনা খান দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের কাণ্ড দেখছে, ভয়ে কিছু বলতেও পারছে না আর থামাতেও পারছে না। আহাত খান, আজম রহমান শান্ত হয়ে বসে আছে, কারণ ওরা আগেই জানতেন আহির মিহির জানতে পারলে এমন কিছুই হবে। তবে আপাতত আহির মিহিরকে নিয়ে চিন্তা বাদ দিয়ে ওনারা আহানকে নিয়ে বেশি চিন্তা করছেন। আজকে এত কিছু হওয়ার পরেও ওই ছেলের এতটা চুপচাপ রিয়াকশন ওনারা মেনে নিতে পারছেন না। এতটা শান্ত ব্যবহার ভয়ঙ্কর কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। দিশা আর হিয়ান বাড়ির ভিতর থেকে আহির মিহিরকে কোনো রকম টানতে টানতে বাইরে নিয়ে গেছে, কিন্তু সেখানে গিয়ে ওরা থামার বদলে বাড়ির বাইরে যা ছিল সব কিছু ভেঙেছে, সব কিছু একদম গুঁড়ো গুঁড়ো করে। তারপর ওরা ওই বাড়ি থেকে চলে গেছে। ওদের সাথে দিশা আর হিয়ানও চলে গেছে। বাকিরা সবাই বরের সাথে বরযাত্রী হিসেবে যাবে কোনো বাড়িতে, তারপর সন্ধ্যায় ফিরবে। মোনা খান এবং মিরা রহমান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাগ্যিস ওরা শুধু জিনিসপত্রগুলোই ভাঙছে, কারো গায়ে যদি আঘাত করতো তাহলে কি হতো। সন্ধ্যা 6:30, মেঘ ওর রুমে একটা টেডিবিয়ার জড়িয়ে রেখে ঘুমাচ্ছিল। মাগরিবের আজানের ধ্বনি কানে আসতেই ওর ঘুম হালকা হয়ে যায়। ও কিছুক্ষণ এক পাশ ও পাশ করে চোখ ডোলে ঘুম থেকে উঠে বসে। মিটমিট করে চোখ খুলতেই হঠাৎ ওর অন্ধকার রুমটা আলোকিত হয়ে যায়। সাথে সাথে উপর থেকে অনেকগুলো গোলাপের পাপড়ি পরে মেঘের শরীরের অর্ধেক পুরো ঢেকে যায়। আচমকা এমন হওয়ায় মেঘ ধরফরিয়ে ওঠে, চোখ বড় বড় করে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে ওর সাথে কি হচ্ছে। মেঘ ভালো করে রুমটার চারপাশে তাকাতেই ও আরও অবাক হয়ে যায়। সারা রুমে লাভ শেপের লাল বোর্ড ঝুলানো, তার উপরে সাদা রং দিয়ে সরি বনু লেখা। বিছানায় ওর গায়ের উপরে যে গোলাপের পাপড়িগুলো পড়ছিল তার মধ্যে অনেকগুলো ডেরি মিল্ক সিল্ক চকলেট। মেঘের বুঝতে বাকি রইল না এটা কার কাজ।
কিন্তু কথা হচ্ছে এগুলো ওরা কখন করলো? ও কি কুম্ভকর্ণের মতো ঘুমায় যে ওর রুমে এসে কেউ এত কিছু করে গেল আর ও কি না কিছুই টের পেল না? হাউ স্ট্রেঞ্জ! মেঘের ভাবনার মধ্যেই ও রুমের দরজা খুলে আহির প্রবেশ করলো। মেঘ কোনো কিছু বুঝে ওঠার আগেই আহির এসে মেঘের চোখ চেপে ধরে ওর রুমের ব্যালকনিতে নিয়ে গেল। মেঘ বিরক্ত কণ্ঠে বলল, কি করছিস এসব? বলা নেই কনি, সোজা এসে এভাবে চোখ চেপে ধরে কোথায় নিয়ে যাচ্ছিস আজও? চুপচাপ আমার সাথে চল, কোথায় নিয়ে যাচ্ছি গেলেই দেখতে পাবি। আহির মেঘকে ব্যালকনিতে দাঁড় করিয়ে ওর চোখ ছেড়ে দিল। মেঘ চোখ খুলে সামনে তাকাতেই হা হয়ে গেল। ও হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। নিচে বাস্কেটবল গ্রাউন্ডে দাঁড়িয়ে মিহির জোকারের পোশাক পরে একদম জোকারদের মতো সে যে কান ধরে উঠবস করছে, পাশেই আহান হাতে ফোন নিয়ে সেটা ভিডিও করছে। মেঘ মিহিরকে এভাবে দেখে ঠিক করে হেসে দিল। নিচ থেকে মিহির চেঁচিয়ে বলল, মেঘ বুড়ি, আমার সোনা বুড়ি, কলিজাটা আমার, প্লিজ আমাকে মাফ করে দে, বিলিভ মি, আর কখনো তোকে বকব না, তুই যা বলবি তাই শুনবো, যে শাস্তি দিবি মাথা পেতে নেব, তাও তুই আমার উপরে এভাবে রেগে থাকিস না প্লিজ। তুই এভাবে আমার উপরে রেগে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে ওইগুলো তোকে বলতে চাইনি। আমি কি তোকে জেনে বুঝে এখনো হার্ট করতে পারি বল? তখন আমি ভীষণ রেগেছিলাম, তাই মুখ থেকে ওইগুলো বেরিয়ে গেছে। আই প্রমিস, আর কখনো ওইসব হাজিবাজি কথাগুলো বলবো না প্লিজ, শেষবারের মতো মাফ করে দে। মেঘ পারছে না শুধু হেসে গড়াগড়ি খেতে, ও কোনো রকম নিজের হাসিটাকে আটকে রেখে মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে মেয়েরকে উদ্দেশ্য করে বলল, সরি ভাই, আপাতত তোকে আমি মাফ করতে পারছি না, তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নয়। মেঘের কথা শুনে মিহির অসহায় ফেস করে আহানের দিকে তাকালো। আহান গাড়াটা একটু বাঁকা করে মিহিরকে উদ্দেশ্য করে বলল, সরি মিহির, আমিও তাহলে তোর সম্মানটা বাঁচাতে পারছি না, নিজের মান সম্মানকে টাটা বল, আজকে ওর বিসর্জন হবে, ফোনের বাটনে একটা ক্লিক করব, সাথে সাথে তুই ভাইরাল হয়ে যাবি। মিহির চেঁচিয়ে বলল, নো 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 ব্রো, এটা করো না প্লিজ, তাহলে আমার মান সম্মান সব যাবে। ওদের কথা শুনে মেঘের ভ্রু কুচকে এলো। ও ওদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ওরা কি বলছে। আহান বলল, আগে তোর বোনকে তোকে মাফ করে দিতে বল, না হলে আমার কিছু করার নেই, বাধ্য হয়ে এই ভিডিওটা আমাকে আপলোড দিতেই হবে, তাহলে তোর উচিত শিক্ষা হবে, ভবিষ্যতে ওকে কিছু বলার আগে অন্তত 100 বার ভেবে বলবি। মিহির মেঘের দিকে তাকিয়ে বলল, মুনু প্লিজ আমাকে মাফ করে দে, নাহলে তোর ভাই এতদিন যে মেয়েগুলোর ক্লাস ছিল, কালকে থেকে সেই মেয়েগুলোই তোর ভাইকে টয়লেটের ব্রাশ ডাকবে। মেঘ হা করে আহান আর মিহিরের দিকে তাকিয়ে আছে। পাশ থেকে আহির বলল, বোনু ওকে মাফ করার কোনো দরকার নেই, বুঝলি, ও যা করেছে তাতে আমার একটা শাস্তি পাওয়া দরকার, তুই মিহিরের কথায় কান দিস না। আহিরের কথা শুনে মেঘের 440 ভোল্টের ঝটকা লাগলো। ও আহিরের দিকে ব্যাবলার মতো তাকিয়ে রইল আর মনে মনে বলল, যারা দুজন একে অপরকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, তাদের একজন নাকি আরেকজনকে শাস্তি দেওয়ার কথা বলছে, এটাও কি সম্ভব? নাকি আমি এখনও ঘুম থেকেই উঠিনি? আচ্ছা, এমনও তো হতে পারে আমি এখনও ঘুমিয়ে আছি। মেঘের ভাবনার মধ্যেই আহির চেঁচিয়ে আহানকে উদ্দেশ্য করে বলল, ব্রো মেঘ ওকে ক্ষমা করবে না, তুমি ভিডিওটা আপলোড করে দাও, ওর মান সম্মান সব চলে যাক। আহিরের কথা শেষ হতেই মিহির অনেকটা ন্যাকামস্বরে বলল, মেঘ তুই আমাকে মাফ করবি না? ওকে করিস না ব্রো, ভিডিওটা পোস্ট করে দাও, আমার বোন যদি আমাকে মাফ না করে দেয় তাহলে এই মান সম্মান দিয়ে আমি কি করব। তবে সবাই একটা কথা মনে রেখো, আমাকে যারা এতদিন নিজের ক্রাশ মনে মেনে এসেছ, তারা যদি কাল থেকে আমাকে টয়লেটের ব্রাশ বলে ডাকে তাহলে এই জীবন আমি রাখবো না, সোজা গিয়ে ভার্সিটির ছাদ থেকে লাভ দিয়ে সুসাইড করব। আহির কোনো রকম নিজের হাসি চেপে রেখেছে। ও বিড়বিড় করে বলল, ওরে গাধা, নিজের ওভার অ্যাক্টিং বন্ধ কর, না হলে এক্ষুনি ধরা খাবে, ইডিয়েট কোথাকার, ভার্সিটির দুইতলার ছাদ থেকে পড়ে নাকি সুসাইড করবে, হরামজাদা। আহির এসব বিড়বিড় করে পাশে তাকাতেই দেখলো মেঘ দৌড়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে।
আয়ের একটা বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, ইয়েস কাজ হয়েছে। মেঘ সোজা দৌড়ে গিয়ে বাসার দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। তারা হুরয় লিপ চড়তেও ভুলে গেছে। ও গিয়ে এক দৌড়ে মিহিরকে জড়িয়ে ধরল, তারপর কান্না ভেজা কণ্ঠে নাক টানতে টানতে বলল, কুকুর বিড়াল হনুমান গাধা কচ্ছপ কোথাকার, যেটা পারিস না সেটা করিস কেন? তোর দ্বারা অ্যাক্টিংটা একদমই হয় না। আর আমাকে কি তোর বোকা মনে হয় যে আমি তোর এইসব মেলোড্রামা বিশ্বাস করে নিব? বুদ্ধ একটা, তোকে ভার্সিটির ছাদ থেকে লাভ দিয়ে সুইসাইড করতে হবে না। পরের বার যদি আমাকে কখনো বকেছিস তাহলে আমি নিজে তোকে আমাদের বাসার ছাদ থেকে ফেলে দিব। মেঘের কথায় আহান আহির মিহির তিনজনেই হেসে দিল। আহান বিড়বিড় করে বলল, ইন্টেলিজেন্ট গার্ল। সিনিয়রদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সারিকা সাইফা সহ ফার্স্ট ইয়ারের আরও কিছু মেয়েরা। ওরা নবীনবরণের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিতে এসেছিল সিনিয়রদের কাছে, কিন্তু এখানে আসতেই অনার্স ফাইনাল ইয়ারের ছেলেমেয়েরা ওদের নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে। এটাকে মজা বললেও ভুল হবে, রীতিমতো র্যাগিং শুরু করে দিয়েছে। ওরা এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দেওয়ার কথা বলতেই সিনিয়ররা ওদের কাছে শর্ত দেয়, সেটা হচ্ছে ওরা যদি হিজাব আর গায়ের ওড়না খুলে বেলি ড্যান্স করে তাহলেই ওদের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে দিবে। সিনিয়ররা এই কথা বলতেই সাইফা বলছিল, অনুষ্ঠানের পার্টিসিপেট তো দূরের কথা, দরকার হলে ওরা ভার্সিটি থেকেই চলে যাবে, তবুও এই শর্তে জীবনও রাজি হবে না বলেই ওরা বাইরে আসতে নিলেই সিনিয়র একটা ছেলে গিয়ে রুমের দরজাটা আটকে দেয়। তারপর সবাই মিলে নিজেদের ব্যাগ থেকে পানির বোতল বের করে ওদের মাথায় ঢেলে দেয়। সারিকা সাইপা সহ ওরা সাতজন এখানে এসেছিল, ওদের সবার মাথায় পানি ঢালা হয়েছে, জামাগুলো একদম শরীরের সাথে লেফটে আছে। সাইফারা লজ্জায় একজনও মাথা তুলে তাকাতে পারছে না। সিনিয়র ছেলেগুলো বাজে দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো বারবার হাবিজাবি কথা বলে সিটি বাজাচ্ছে। এদের এত বাজে বাজে কথা শুনে সারিকার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সাইফার ঠোঁট চেপে কান্না আটকে রাখার চেষ্টা করছে। সিনিয়রদের মধ্যে একটা মেয়ে বলল, ওই একটা হিন্দি সং ছাড় তো, দেখি এই বেবিগুলো কেমন বেলি ডান্স করতে পারে। মেয়েটার কথা শুনে সবাই করে হেসে দিল। একটা মেয়ে নিজের ফোন বের করে একটা আইটেম সং প্লে করলো, সাথে সাথে ক্লাসরুমের দরজায় কেউ নক করলো। মেয়েটা ফোনের গানটা অফ করে ফিসফিসিয়ে বলল, এখানে কে এলো রে? আজকে তো আমাদের কোনো ক্লাস নেই, যে স্যার ম্যামরা আসবে, আমাদের তো কয়েকদিনের ছুটি দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের কাজ দেখাশোনা করার জন্য, তাহলে এই টাইমে আবার কি আসতে পারে? একটা ছেলে বেঞ্চ থেকে নেমে বলল, আরে ধর তুই সব কিছুতে একটু বেশি ভয় পাস, দেখ আবার হয়তো আরও কয়েকটা মুরগি এসেছে আমাদের হাতে শিকার হওয়ার জন্য।